আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এসএসসি পাশে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, চাকরি বিষয়ক যে কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখতে হবে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আবেদন, এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন এর শেষ সময় হচ্ছে আগামী 30 মে 2022। এর মধ্যে আপনাদের আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে। তো কীভাবে আবেদন করবেন এবং কারা আবেদন করতে পারবেন, আবেদনের যোগ্যতা বিস্তারিত জানিয়ে দিচ্ছি। তো আমরা এখন সার্কুলারটি দেখতে পাচ্ছি, গত 27 এপ্রিল 2022 এটি প্রকাশিত হয়েছে, যেখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শিক্ষাগত যোগ্যতা দেয়া হয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে দেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। 30/4/2022 তারিখে সাধারণ প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এর মধ্যে যদি আপনার বয়স হয়ে থাকে তাহলেই কিন্তু আপনি 30 মে বিকেল 5টার মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে এসএমএসের মাধ্যমে ফি প্রদান করতে হবে। অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পরে আপনাকে যেই ধাপগুলো অনুসরণ করে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তা হচ্ছে nddpt.teletalk.com.bd এই ওয়েবসাইটে, আমি আবার বলছি nddpt.teletalk.com.bd এই ওয়েবসাইটে আপনারা আবেদনপত্র পূরণ করবেন। আবেদনপত্র পূরণ করার পর আপনি একটা ইউজার আইডি পেয়ে যাবেন, সেই ইউজার আইডি ব্যবহার করে আপনাকে 112 টাকা সার্ভিস চার্জ সহ আপনাকে টেলিটকের মাধ্যমে প্রদান করতে হবে। তো সার্ভিস চার্জ বা পরীক্ষার ফি প্রদানের জন্য মেসেজ অপশনে গিয়ে লিখবেন nddpt স্পেস ইউজার আইডি, যেটা আপনি অনলাইনে আবেদন করার সময় পেয়েছেন সেটা লিখে পাঠিয়ে দেবেন 16222-তে। এরপর দ্বিতীয় SMS করবেন nddpt স্পেস পিন নাম্বার দিয়ে পাঠিয়ে দেবেন 16222-তে। তো এভাবে খুব সহজেই আপনারা আবেদনটা করে ফেলতে পারেন। ধন্যবাদ এতক্ষণ ধরে সাথে।